ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আবু বকর সিদ্দিক ভাই, আপনি প্রশ্ন করেছেন যে যদি স্বামী বা স্ত্রী মারা যায়, তাহলে পরস্পরকে, স্বামী মারা আগে মারা গেলে স্ত্রী তাকে, এবং স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবে কিনা? সম্মানিত ভাই, সকল ওলামা ইকরামের মতে এটা জায়েজ, এবং এই মর্মে দলিল রয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছিলেন তাকে গোসল দেওয়ার জন্য, এবং আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দিয়েছিলেন। অনুরূপ একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বাকি কবরস্থানের ওই দিক থেকে আসলেন, এসে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথা ব্যথায় ভুগছেন, এবং তিনি বলছেন ওয়া রাসা, হায় আমার মাথা ব্যথা। তো রসুল সাল্লাম বললেন যে বল ওয়া আনা ওয়া রাসা, বরং আমারই মাথা ব্যথা করছে। তখন তিনি বললেন যে তোমার কোনো ক্ষতি হবে না, যদি তুমি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেবো, তোমাকে দাফন কাফন করাবো, আর ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা তোমাকে ইনশাআল্লাহ জান্নাত দিবেন, এরকম ভাবটা বোঝালো আর কি। আর এর সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা পরে যেটা জানতে পেরেছি, সেটা যদি আগে জানতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা ব্যতীত অন্যরা কেউ গোসল দিতে পারত, তো তাহলে তারা এটা আসলে আগে জানতে পারেননি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য লোকেরা গোসল দিয়েছিলেন, এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খোলা হয়নি, তার উপরি ভাগ দিয়ে পানি ঢেলে দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেই কাপড়গুলো টেনে নেওয়া হয়েছিল অন্য কাপড় দিয়ে ঢেকে। তো যাই হোক, স্বামী স্ত্রী পরস্পরকে গোসল দিতে পারে, যদিও আমাদের সমাজে হানাফি মাযহাব অধ্যুষিত সমাজ হওয়ার কারণে মনে করে যে যখনই মারা যায় তাতে স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যায়। না, আসলে সেটা হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেলে তাহলে একজন আরেকজনের উত্তরাধিকার হয় কী করে? তো এগুলো আসলে মূর্খতারই একটা পরিচয়। তো যাই হোক, আর আপনি আর একটা বিষয় জানতে চেয়েছেন যে যদি পরস্পরকে গোসল দিতে ভয় পায় তাহলে অন্য কে করবে? তো এতে অন্যর মধ্যে ওসিয়ত করা লোক থাকতে পারে। আপনি নিজে ওসিয়ত করে গেলেন কাউকে, যাকে আপনি ভালো মনে করেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অথবা কোনো দিনদার ভাই, অথবা স্ত্রী, আপনার স্ত্রী কাউকে ওসিয়ত করে গেল, তার মা, তার বোন, অথবা এরকম কোনো আত্মীয় স্বজন যারা থাকে, অথবা যদি অন্য কোনো লোক থাকে, তো ওসিয়ত, ওসি যাকে ওসিয়ত করা হয় সেই ব্যক্তি গোসল দেবে। আর যদি একান্ত এমন হয় যে ওসিয়ত করে যায়নি, তাহলে কাছের যে সমস্ত লোক রয়েছে নিকটাত্মীয়ের মধ্যে অথবা পরিচিতজনদের মধ্যে যারা গোসল দিতে জানে, তারা গোসল দেবে। ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।